হ্যালো নমস্কার, কি খবর সকলোর? আশা করি সকল ভালে আছে। আর আপনাদের সকলকে পুনর্বার মূর আন এটি ভিডিওলে স্বাগতম জানাইছো। আর আজি আহি গল সেই দিনট। আমি এটা ইয়া দেখিছে গোটেই লই বস্তু বাহনে মই গই আছো থিয়েটারলে যাত্রা আরম্ভ। আমার বুবু এটা বুবুয়ে থবলে গৈ আছে। আর এইয়া আমার রাজু, হ্যালো বৈদিয়া, হ্যালো এনেকা কেদিন পিছত আদা ধুই যাব নতুন নতুন কারণে। তো বেয়াও লাগিছে পোয়ালিকেটা এৰি থৈ আহিছো, ভিডিও নকৰিলো। সেইখিনি সময়ত আৰু ভিডিও কৰা মাথাত নাহিল। আৰু সিহঁতেও খুব বৰ হেৰি কৰি আছে ন, চুবুহঁতে মানে গম পাইছে ইমান বস্তু চস্তু লৈ ওলাই আহিছোঁ। তো সিহঁতে মানে গম পাইছে, সিহঁতে একদম ভগৰ ভিতৰত নাথাকে, ওলাই ওলাই আহে। তাৰপিছত কিবাকৈ থৈ পিনে আহিলোঁ বাৰু। তো এতিয়া মই গৈ আছোঁ নলবাৰী। আমাৰ নলবাৰীত আজি হেৰি আছে, কি আছে কি আজি আমাৰ মহূৰ্ত মানে আজি আমাৰ শুভাৰম্ভণি ন। তো যাওঁ আজিৰ পৰা আৰম্ভ। আৰু আৰু এটা কথা কওঁ, মই ডেইলি ব্লগ দিব এতিয়া পাৰিম নে নাই, ওমান মান্থলিকে দেই, এমাহ ৰিহাৰ্চেলত থাকিম যিহেতু মই ডেইলি ব্লগ দিব পাৰিম নে নাই সেইটো মই নাজানো। তথাপি মই তাৰে মাজত সৰু সুৰা কিবা মিনি ব্লগ হওক শ্বৰ্টছ হওক দিবলৈ চেষ্টা কৰিম। কিন্তু মই পূৰা ভালকৈ ব্লগ দিবলৈ মই চেষ্টা কৰিম, কিন্তু পাৰিম নে নাই সেইটো মানে সেইটো পাৰিম নে নাই সেইটো মই অলপ ডাউটত আছোঁ ন। কাৰণ পূৰা যেতিয়া পূৰা ভালদৰে ৰিহাৰ্চেল আৰম্ভ হৈছে তেতিয়া সময় নাপায়, আৰু ভিডিঅ' বনালেও এডিটিঙৰ সময় নাপাওঁ। সেইটো কাৰণে চেষ্টা কৰিম বাৰু যিমান দূৰ পাৰোঁ। তো এতিয়া মোৰ লগত আৰু আমাৰ যিহেতু বুবুৱে এইখন গাড়ী চলাই আছে, এতিয়া আমাৰ আৰু এখন গাড়ী ওলাই লৈ আহিছোঁ কাৰণ মোক থৈ পিনে আহিব লাগিব যিহেতু। তো আমাৰ লগত আকৌ যাব, মোক থবলৈ গৈ আছে হেৰি বুবু আৰু লগতে হেৰি ৰাজদা, দৰিণ আৰু অৰূপ। অৰূপে সেইখন গাড়ীত বহিলে আৰু এতিয়া আমি ৰাজ আৰু দৰিণক উঠাবলৈ গৈ আছোঁ ন বুবু। তো তাতে ৰাজ আৰু দৰিণক উঠাবলৈ গৈ আছোঁ। তাত উঠাই পিনে চবকে দেখুৱাম বাৰু যাত্ৰাটো দেখুৱাম, তাতে কেনেকুৱা কি হৈছে গোটেইখিনি এইটো লগত দেখা পাব। আৰু আজি এডিটিং কৰি কাইলৈ মানে এৰি দিম থাকছে। ৰাজু কিবা ক'বা নেকি? কেইদিনমান পিছত ৰাজুৱে ব্লগ বনাই দিব লাগিব মোক, হয় নাই হয়নে? নতুন নতুনকে যে এইকাৰণে তাৰ মাতে নোলায়, কেইদিন পিছত তাৰ মাত শুনিব। তো এতিয়া গৈ লওঁ। আৰু এয়া হ'ল ৰাজদা, দৰিণ, অৰূপ, ইহঁতি এইখন গাড়ীত আহিছে। আৰু এয়া আমাৰ ভাইটি এজন বুবুল, আৰু তেওঁ মোৰ লগতে থিয়েটাৰত থাকিব। আচলতে আপোনালোকে যদি বেকগ্ৰাউণ্ডত কিবা এটা অদ্ভুত মিউজিক পাই আছে প্লিজ ইগন'ৰ কৰিব, কাৰণ মই এতিয়া অলৰেডি ৰিহাৰ্চেলত আছোঁ আৰু মই ভইচ অভাৰ দি আছিলোঁ ভিডিঅ'টো এডিট কৰোঁতে। আৰু পিছপিনে বহুত বেছি বৰষুণ আৰু উপায় নাছিলে, সেইটো কাৰণে মই তেনেকৈ ভইচ অভাৰ দিবলগীয়া হ'ল। যিহেতু মই অলৰেডি কৈছোঁ যে মই ভিডিঅ' যিমান পাৰোঁ দিবলৈ চেষ্টা কৰিম, তো মই ভাবিছোঁ যে মই দি যাম। আৰু এতিয়া মই ৰিহাৰ্চেলৰ পৰাই যিহেতু ভিডিঅ' এডিট কৰি কৰি দি আছোঁ, আৰু আপোনালোকে ৰিহাৰ্চেলৰ ভিডিঅ' অতি সোনকালে সোনকালে পাব। বাৰু এইবিলাক যি কি নহওক, এতিয়া এইটো ভিডিঅ'ত কনচেনট্ৰেট কৰোঁ। তো এতিয়া আমি গৈ আছোঁ, আৰু আহি আহি আমি সোমালোঁ নলবাৰীৰ ফেমাছ, এইখন হ'ল প্ৰণীতা ৰেষ্টুৰেণ্ট হয়। আৰু ইয়াতে আমি খাবলৈ সোমালোঁ যিহেতু আমি কোনেও ব্ৰেকফাষ্ট কৰি অহা নাছিলোঁ আৰু বহুত বেছি ভোক লাগিছিল। মোৰতো আধা ৰাস্তাত মোৰ চোৰ ঘূৰাই দিছিলে, গতিকে আমি সকলোৱে নিজৰ পচন্দমতে অৰ্ডাৰ কৰিলোঁ। আৰু ইয়াতে এয়া দেখিছেই কি কি অৰ্ডাৰ কৰা হৈছে। আৰু তাৰপিছতে আমি আহি আহি ফাইনেলি আমাৰ ডেষ্টিনেশ্যন পাই গ'লোঁ। এয়া হ'ল বৰদৈচিলা থিয়েটাৰৰ কেব। মই মোক বহুতেও সুধি আছিল যে বা আপুনি কোনখন থিয়েটাৰত আছে লাষ্ট ভিডিঅ'ত। মই আছোঁ এইবাৰ বৰদৈচিলা থিয়েটাৰত, আৰু এয়া বৰদৈচিলা থিয়েটাৰৰ কেব। মইতো ঘূৰি ফুৰিছোঁ, এয়া ভোক লাগিল, তাতে পূজা কৰিলোঁ আহি পাই। পূজা কৰি পূৰা ৰুম বিচাৰি ঘূৰি ফুৰিছোঁ, ৰুম বিচাৰি ঘূৰি ফুৰিছোঁ, বাট ফাইনেলি ৰুম পালোঁগৈ। আৰু ৰুমটো লোৱাৰ পিছত এতিয়া মই শান্তি পাইছোঁ। আৰু সেই 12:30 বজাৰ পৰা এই 4:30 বজালৈ মই ঘূৰিয়ে ফুৰিছোঁ। তো এতিয়া কিবা জুচ অকণ খাই লওঁ। আৰু দিনটো এনেকৈ ঘূৰি ঘূৰি বহুত ভাগৰি গৈছিলোঁ, গতিকে ইয়াতে পালোঁ থেকেৰা পানী। খুব খাবলৈ মন গ'ল, ইমান বেছি গৰমত থেকেৰা পানী খাই মনটো একদম ভাল লাগি গ'ল। আৰু এয়া দেখিছেনে এই পেকেটটো, এই পেকেটটো সৰুতে মই বৰ খাইছিলোঁ, এইটো হ'ল জালজিৰাৰ পেকেট। সৰুতে আমি বহুত খোৱা মনত আছে, স্কুলত থাকোঁতে আপোনালোকে খাইছিলনে? এনেকৈ সুদা সুদা খাই খুব ভাল লাগিব। আৰু যিহেতু মই দিনটো ঘূৰি ফুৰা কথা ক'লোঁ, তাৰ মানে কি হ'ল, আমি যেতিয়া কেম্প পালোঁ, কেম্প পোৱাৰ পিছত তাত পূজা হ'ল আৰু সন্ধিয়াহে বাকী অনুষ্ঠানবোৰ হ'ব। গতিকে পূজা কৰিলোঁ আৰু তাৰপিছত আমি ঘৰ বিচাৰি মানে আচলতে মই এমাহ ৰিহাৰ্চেলত ইয়াতে থাকিব লাগিব। তো ইয়াৰে পৰা ঘৰ দি দিয়ে থাকিব লাগিব, মানে থিয়েটাৰৰ পৰাই আমাক ঘৰ দিয়ে য'ত আমি থাকি পিনে ৰিহাৰ্চেল কৰিম। কিন্তু যিকেইটা ঘৰ দিছিলে ইমান সুবিধাজনক নাছিলে মোৰ কাৰণে, আৰু সেইটো কাৰণে মই এটাৰ পিছত এটা চেঞ্জ কৰিবলগীয়া হ'ল। অকল মই বুলি নহয় সকলোৰে তেনেকুৱাই হৈছিলে আজি।
কারণ এদিন দুদিন থকা আর এমাহ দেড়মাহ থাকার মাজত বহুত ডিফারেন্ট থাকে। গতি যেহেতু আমি গোটেই দিন রাতে রিহার্সেল করো, তারপর আহি যদি অকমান নিজাববিয়াকে থাকিব পারো দেন আমার কারণে সুবিধা হয়ে যায়। আর কেতিয়াবা কিছুমান রুম দিছে যত ফ্যামিলি আছে, সৰু লৰা ছোৱালী আছে, তো আমি গোটেই রাতে যদি রিহার্সেল করে আহি তাতে রাতিখন সেই তিনটা চারিটা বজাত গৈ ধুমধাম কিবা শব্দ হয় বা খানা চানা বনাও, তেতিয়া লৰা ছোৱালীখিনিও সাৰ পাই যাব, সিহঁতৰ পড়া শুনাত অসুবিধা হয়। এইবোৰ বহুত কথা ভাবি চিন্তি কিছুমান রুম কেনসেল করবলগীয়া হল, আর সেইটো কারণেই এনেকে চাওঁতে চাওঁতে সময়টো গুছি গলগে আজি। আর তারপর ফাইনালি একটা ঘর পালোহি, আর এয়া সিজিল করে মই ওলাই আহিবলগীয়া হল। আমার এয়া সন্ধ্যা যেহেতু অনুষ্ঠান আসে ইয়ালে, আর ইয়াত এয়া দেখিছে বহুত মানুহ আহিছে, খুব ভাল লাগিছে। মই লাস্ট 2018-19 থিয়েটারত আছিলো ইতিহাসত, তারপর মই মাজত নাছিলো 5 বছর ভ্রাম্যমানত, কিন্তু আকৌ ভ্রাম্যমানলৈ উভতি আহি সঁচাকৈ বহুত বেছি ভাল লাগিছে। আর এই মুহূর্তখিনি মোৰ বহুত বেছিয়ে ভাল লাগে। আর ইয়াতে এতিয়া আমার যোনখন নাটক ফার্স্ট, আমি যোনখন নাটক মেলিম সেইখন হল সতীশ দাস স্যারের মনের মানুষ, গতি সেই নাটকখনের কেটামান ডাইলগ আমাক কই দিব দিছে, মানে তেওঁলোকে কৈ আছে। আর একটা কথা ইয়াতে কওঁ, এতিয়াহে স্ক্রিপ্টখন যে তেওঁলোকে পঢ়ি আছে, এতিয়াহে আমি গম পাম যে কি ডাইলগ আছে। এতিয়ালৈকে আমি কার কি চরিত্র স্টোরিটো কি আমি একো আভাস নাই পোৱা। তো আমার যোনদিনা এতিয়াতো আমার দুটা একটা ডাইলগ আমাক কবলে দিব, তারপর যেটা কাইলৈ রিহার্সেল হব, তো কাইলৈরপরহে আমি গম পাম যে নাটকখন আসলতে কি বা কেনেকুয়া। তার আগত আমি কেতিয়াও গম নাপাও যে নাটকখন কি নাটক, নাটকখনের নামটোহে আমি গম পাও, কিন্তু তার ভিতরের কথাখিনি আমি ভালদরে গম নাপাও বা স্ক্রিপ্টটির বিষয়ে আমি নাজানো। গতি সেইদিনাহে গম পোৱা যায় যে ও আসলতে এইটো এইটো ক্যারেক্টারহে মূল। গতি এতিয়া ইয়াতে আমাক কেইজনক দুটামান ডাইলগ কবলে দিব, তো তার অকমান আভাস আপনাদেরকে দেখাই দিই। তোমালোক দুইজনের মাজত নিশ্চয় কিবা এটা হয়েছে, তোমালোক দুইজনের মাজত নিশ্চয় কিবা এটা হয়েছে। হয়েছে। আমার মাটিখিনি, আমার মাটিখিনি তার ওসর বিক্রি করব লাগে, তার ওসর বিক্রি করব লাগে। আমি মাটি কেউ বিক্রি করব, আমি মাটি কেউ বিক্রি করব, তাকে কলু, তাকে কলু বিক্রি নকরিলে বলে হি দখল করিব, বিক্রি নকরিলে বলে হি দখল করিব। আমার মাটি, আমার মাটি কি কেনেকে দখল করে, আমার মাটি কি কেনেকে দখল করিব, হেবর দাদাগিরি গুন্ডাগিরি করে, দাদাগিরি গুন্ডাগিরি করে মোক উচ্ছেদ করব বিচাৰিছো, মোক উচ্ছেদ করব বিচাৰিছো। কাজিয়া হব নেকি দাদা, কাজিয়া হব নেকি দাদা, কাজিয়া তো করবই লাগে, কাজিয়া তো করবই লাগে। সেই বলে সিহঁতর ভয়ত, সেই বলে সিহঁতর ভয়ত ভয় ভাবু কি, সেই বলে সিহঁতর ভয় ভাবু কি, মাটি এড়ি দিয়াত নাই, মাটি এড়ি দিয়াত নাই, নালাগে নালাগে দাদা, নালাগে 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 দাদা, তুমি কাজিয়া করবো না দাদা, তুমি কাজিয়া করবো না দাদা, মাটি আমার না লাগে দাদা, মাটি আমার না লাগে দাদা, মোক লাগে তোমার, মোক লাগে তোমার, মোক লাগে কেবল তোমার, তোমার যদি কি হতে, তোমার যদি কি হতে, চুপ চুপ মনে মনে থাক, মনে মনে থাক। আর এনেদরে আমার এইখন নাটকের আরম্ভণি হয়ে গলগে, আর কাইলৈরপরা এই নাটকখন ফার্স্ট আমার রিহার্সেল স্টার্ট হব। আর মই আপনাদের এই ভ্রাম্যমানের আরম্ভণি কেনেদরে হয় তার অকমান আভাস দিবলে চেষ্টা করল, তো কেনকা পালে ভিডিওটি জানাব, যদি ভাল পাইছে লাইক শেয়ার কমেন্ট করে দিব আর মোৰ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। আর মই কলোই যে অথনি যে মই রিহার্সেলেরপরাই ভিডিও এডিট করে আপনাদের আগবাইছো, গতি মই যিমান পারো বাকি আমার রিহার্সেলের বা কেনেকুৱা ধরনের কি হয় গোটেইখিনি আপনাদের ভিডিও যদি লাগে মই দি যাবলে চেষ্টা করি। আর যদি আপনাদের কিবা ডিটেইল জানিব বিচাৰে তেনেহলে কমেন্ট সেকশনত জানাব, তেতিয়াহে মই সুবিধা হব যে মই কি দেখাম, কারণ কেতিয়াবা কেতিয়াবা ভিডিও করলেও কিছুমান বস্তু ভিডিও করা নহয়, কিন্তু যদি আপনাদের কমেন্টত কয় যে এইটো বস্তু চাব বিচাৰো তেতিয়াহলে সেইটো বস্তুর উপর ভিডিও করা হয়। গতি জানাব যে কেনেকুৱা ধরনের চাব বিচাৰে ভ্রাম্যমানের কেনেকুৱা, কারণ এতিয়া যেহেতু মই রিহার্সেলত আছো রিহার্সেলের বস্তুয়ে দেখাব লাগিব, গতি জানাব যে কেনেকুৱা ধরনের বিচাৰে চাবলে। আর গোটেই ভিডিওটি চাওয়ার কারণে থ্যাংক ইউ।